বাজার নিয়ন্ত্রণে চালের আমদানি শুল্ক তুলে নিয়েছে সরকার। পাশাপাশি নিয়ন্ত্রণমূলক শুল্ক শতকরা 25% থেকে কমিয়ে 5% করা হয়েছে। গতকাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এতে বলা হয় সুগন্ধি চাল ছাড়া যে কোনো চাল আমদানির ক্ষেত্রে এই সুবিধা বহাল থাকবে চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত। এছাড়া ডিজেলের ওপর আরোপিত সমুদয় আগাম কর অব্যাহতি প্রদানের পাশাপাশি আমদানি শুল্ক শতকরা 10% থেকে কমিয়ে 5% করেছে এনবিআর। বাজার নিয়ন্ত্রণে চালের আমদানি শুল্ক তুলে নিয়েছে সরকার। পাশাপাশি নিয়ন্ত্রণমূলক শুল্ক শতকরা 25% থেকে কমিয়ে 5% করা হয়েছে। গতকাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এতে বলা হয় সুগন্ধি চাল ছাড়া যে কোনো চাল আমদানির ক্ষেত্রে এই সুবিধা বহাল থাকবে চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত। এছাড়া ডিজেলের ওপর আরোপিত সমুদয় আগাম কর অব্যাহতি প্রদানের পাশাপাশি আমদানি শুল্ক শতকরা 10% থেকে কমিয়ে 5% করেছে এনবিআর। বাজার নিয়ন্ত্রণে চালের আমদানি শুল্ক তুলে নিয়েছে সরকার। পাশাপাশি নিয়ন্ত্রণমূলক শুল্ক শতকরা 25% থেকে কমিয়ে 5% করা হয়েছে। গতকাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এতে বলা হয় সুগন্ধি চাল ছাড়া যে কোনো চাল আমদানির ক্ষেত্রে এই সুবিধা বহাল থাকবে চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত। এছাড়া ডিজেলের ওপর আরোপিত সমুদয় আগাম কর অব্যাহতি প্রদানের পাশাপাশি আমদানি শুল্ক শতকরা 10% থেকে কমিয়ে 5% করেছে এনবিআর। বাজার নিয়ন্ত্রণে চালের আমদানি শুল্ক তুলে নিয়েছে সরকার। পাশাপাশি নিয়ন্ত্রণমূলক শুল্ক শতকরা 25% থেকে কমিয়ে 5% করা হয়েছে। গতকাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এতে বলা হয় সুগন্ধি চাল ছাড়া যে কোনো চাল আমদানির ক্ষেত্রে এই সুবিধা বহাল থাকবে চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত। এছাড়া ডিজেলের ওপর আরোপিত সমুদয় আগাম কর অব্যাহতি প্রদানের পাশাপাশি আমদানি শুল্ক শতকরা 10% থেকে কমিয়ে 5% করেছে এনবিআর। বাজার নিয়ন্ত্রণে চালের আমদানি শুল্ক তুলে নিয়েছে সরকার। পাশাপাশি নিয়ন্ত্রণমূলক শুল্ক শতকরা 25% থেকে কমিয়ে 5% করা হয়েছে। গতকাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এতে বলা হয় সুগন্ধি চাল ছাড়া যে কোনো চাল আমদানির ক্ষেত্রে এই সুবিধা বহাল থাকবে চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত। এছাড়া ডিজেলের ওপর আরোপিত সমুদয় আগাম কর অব্যাহতি প্রদানের পাশাপাশি আমদানি শুল্ক শতকরা 10% থেকে কমিয়ে 5% করেছে এনবিআর। বাজার নিয়ন্ত্রণে চালের আমদানি শুল্ক তুলে নিয়েছে সরকার। পাশাপাশি নিয়ন্ত্রণমূলক শুল্ক শতকরা 25% থেকে কমিয়ে 5% করা হয়েছে। গতকাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এতে বলা হয় সুগন্ধি চাল ছাড়া যে কোনো চাল আমদানির ক্ষেত্রে এই সুবিধা বহাল থাকবে চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত। এছাড়া ডিজেলের ওপর আরোপিত সমুদয় আগাম কর অব্যাহতি প্রদানের পাশাপাশি আমদানি শুল্ক শতকরা 10% থেকে কমিয়ে 5% করেছে এনবিআর।